গুড আফটারনুন ফ্রেন্ডস, আফটারনুনে আসলাম একদম ভাতের পাতে, সবার লাঞ্চের টাইমে। তোমরা সবাই লাঞ্চ করে নিয়েছো? যারা যারা লাঞ্চ করছো আমার সাথে, মানে একই টাইমে লাঞ্চ করতে করতে আমার ভিডিওটা দেখো। সকালবেলায় না একটু মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম, ওই জন্য আর ক্যামেরাটা অন করতে ইচ্ছা করেনি। যা হোক, মানসিক বিধ্বস্ততা কিছুটা কাটিয়ে উঠেছি। শনিবার নিরামিষ মেনু নিয়ে বসে পড়েছি, মা ছেলে মেয়ে তিনজনা মিলে। খাই তাহলে। হ্যাঁ, বন্ধ কর দরজাটা। মেয়ে পড়া আছে, মেয়েকে এই দেখো টোটো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। মেয়েকে তুলতে যাচ্ছি, তাই ও জানতো না। দেখো 8টা বাজে, সন্ধ্যের থেকে বসে 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 মানে ভেবে ভেবে ক্লান্ত হয়ে গেলাম। এই দেরি আছে গুড নাইট জানানোর, চোখটা আবার ডিস্টার্ব করছে। ভেবেছিলাম সোমবার দিন এমসে চোখটাও দেখাবো, কিন্তু এই হার্টের ডাক্তারটাই দেখাবো আগে, কেননা হার্টের ডাক্তার কাছে বলে উনি রেফার করে দেবে। কিন্তু আমার মেয়ের যে মঙ্গলবারে পরীক্ষা, ওই জন্য আর দেখাবো না। এরপর নেক্সট দিন যেদিনকে ডেট দেবে সেদিনকে সব একেবারে নিউরো দেখাবো, তারপরে চোখের ডাক্তার দেখাবো। এবার তো সন্ধ্যা থেকে ভেবে ভেবেই গেলাম যে দোকানে যাব, দোকানে যাব, দোকানে মুখানে যাই না তো, আর এসব তো আমার দ্বারা করা অভ্যেস নেই, ভালোও লাগছে না। ওই জন্যে মানে ছেলেকে পড়াতে বসেছি। এই দেখো ছেলের, এই দেখো বই খাতা, ঠিক আছে। কিন্তু কী বলতো, না গেলেই নয়, কটা ডিম নিয়ে আসি, ডিম নেই একদম, একটা ডিম নেই একদম বললে মিথ্যে কথা বলা হবে। একটা ডিম আছে, দাঁড়াও দেখাচ্ছি, দেখি একটা ডিম আছে। ফ্রিজে ডিম না থাকলে কেমন লাগে না দেখতে? ডিম আনবো আর কি আনবো। ও আর একটু টমেটো নিয়ে আসি, পাড়ার দোকানে সবই পাওয়া যায়। কালকে ওর বাবা দোকানে সব করে দিয়েই গেল, তাও বুঝি মনে নেই ডিমের কথা বলতে, অত মনে থাকে ডিমের কথা বললে? ডিমটা আনলে তাহলে আর আমার যেতে হতো না। কালকে রবিবার ওদের জন্য মাংস করবো, আর আমার জন্য মাছ ফাছ কিচ্ছু করবো না, আমি বাড়ি করবো না মাছ, একাই ডিম করবো, বা সেদ্ধ ভাতও খেতে পারি রবিবার, তাই কি স্পেশাল কিছু না আমার কাছে, মানে আমার নিজের জন্য স্পেশাল কিছু না, আমার ছেলে মেয়ের জন্য, বাবার জন্য অনেক কিছু, কারণ একদিন সপ্তাহে রবিবার ওদের কাছে স্পেশাল, আমার কাছে স্পেশাল। ওনার সঙ্গে আমার কথা বলতে বলতে ফোন এলো না, ওর পাপা ফোন করেছিল, বলে মিটিং সেরে ঢুকলাম ঘরে, কার সঙ্গে মিটিং হচ্ছে, শুধু কোম্পানির দৌলাতে মানে পুরো উত্তরবঙ্গটাই ওর ঘোরা হয়ে গেল। এলাম বেশ ভালো, আমরা ঘুরতে যাব। তখন টিকিট পাওয়া গেল না, টিকিট একদম পাওয়া যাচ্ছে না, কত বনিতা, আর তুমি বেশ একা একাই ঘুরে বেড়াও। দিয়ে হচ্ছে না না কোথাও ঘুরতে যাইনি, আজ ঘুরতে যাওনি, কালকে তো সকালে যাবা, মিটিং নাই এখন শেষ হলো, বলে এই রুমে ঢুকলাম, হোটেল রুমে এখনই ঢুকলাম। এবার কালকে তো ঘুরতে যাবো সকালবেলায়, দোকানে যাই আগে, রাত হয়ে যাচ্ছে। দোকানে পৌঁছে গেছি, আমি আর ছেলে দাঁড়িয়ে আছি, শুধু ইনি ছিলেন, আমি 4 নম্বরে ছিলাম। এবার ছেলে বিরক্তি করছে, বলছে মা আমি একটু সামনেটায় হাঁটবো। আমি বলছি তুই একা একা হাঁটবি নাকি? গেলাম 5 মিনিট, ভিড় ছিল দোকানটায়, ভিড় মানে কি 3-4 জনা ছিলাম আমাকে নিয়ে, তা মাল দিতে ওরা 2 ভাই থাকে, ওরা 2 ভাই থাকে, তা এক ভাই আজকে নেই তো ওই জন্য দেরি হচ্ছিলো, আমার ওই জন্য দেরি হলো। আর এত অস্বস্তি, গরম, আমার ঘুমো, মানে বিকেলবেলা এমন মেঘ আসলো, হলো কি বৃষ্টি হবে, হ্যাঁ তারপরে তো আর বৃষ্টি হলো না, মেয়ে পড়তে যাচ্ছে না, মন তাড়াতাড়ি বেরো, নাহলে এমন বৃষ্টি আসবে আর যেতেই পারবি না, ভিজে যাবি, টোটোতে বসলেও ছাটে ভিজে যাবে। এখন আসলাম আর জিনিসগুলো, ছেলেকে দোকানে নিয়ে গেলে শুধু বায়না করে, আমি তো আনতে গেছি ডিম আর হচ্ছে চিনি, হাত বলে নিয়ে আসলাম, যদি শেষ হয়ে যায়, এখনও মানে চিনি যা আছে আমার 3-4 দিন হবে, ভয়ে নিয়ে আসলাম, কেন আমি মাসকাবাড়ি ফর্দ লিখতে বসবো, আবার তো মাল আসবেই, ওর বাবা এসে ফর্দটা জমা দেবে, তারপরে তো ওর বাবা আস্তে আস্তে ধরো সোমবার, তো সোমবারে এসেই তো ওর বাবার যাবে না, ওর বাবা যা 18 মাসের বছর, ওই জন্য আমার ওই জিনিস শেষ হয়ে গেলে ভালো লাগে না, আমার মাসকাবি জিনিস কোনো দিনও শেষ হয় না। আমার মানে আমাদের দোকানে যার দোকানে মাল খায় রামদা, নাম রাম নাম, তা রামদা বলেই তো আমাদের সম্বোধন করতে হবে। আমাকে এমন হয়েছে যে আমি 30 তারিখে বলে যে দাদা আপনাদের ফর্দ অনেক বেশি পড়ে, মানে মেনুগুলো অনেক বেশি পড়ে ফর্দের, আপনি একটু ওই 28-29 তারিখে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তা আমি তখনও পাঠিয়ে দেওয়ার মানে পাঠিয়েছি, উনি 3-4 দিন টাইম নেয়, মানে আপনার যা লিস্ট করে দেখে মনে হয় অনুষ্ঠান বাড়ি, বিশ্বাস করেন দাদা টাকা তো আপনিই দেন, কিন্তু সব থেকে যে বাড়িরও এত জিনিস লাগে, আমার বাড়িতে খাওয়ারই দিকটা বেশি না, যার জন্য
আমার ছেলের মিশ পড়াতে এসেও বলে জি দি তুমি যা মশলা টশলা ব্যবহার করো আর যা জিনিস তুমি আনো ওই তোমার এই যে যা আসে বাড়িতে আমার এই মানে এত জিনিস আমারও আসে না দি। সত্যি কথাই আমার ঘরে হেন জিনিসটা নেই যে যে কোনো জন্য নাম শুনেনি আমার বাড়িতে সে হয়তো বলবে কি কী করে এটা দিয়ে তার মানে কি মানে খাওয়ার হিড়িকটা যে বেশি এ বাবার জন্য হরেক রকম বানাও হরেক রকম এক গাদা খাবো না কিন্তু হরেক রকম জিনিস দিয়ে খাবো এবার এই লিখতে বসবো ফর্দটা। এতগুলো কথা বলার অর্থই যে আমি চিনিটা এনে হাত বলে এনে রাখলাম যদি শেষ হয়ে যায় যদি শেষ হয়ে যায় ডিম আনলাম চিনি আনলাম আর এই যে এইটা দোকানে গেলে পরে এটা নাও ওটা নাও সেটা নাও একজনের টাইগার বিস্কুট নিল বারবার গুড নাইট সুইট ডিম একজনা ইয়ে কী বলে টাইগার বিস্কুট নিল বলে কি মা আমি টাইগার বিস্কুট খাবো আমি তুই খাস নাকি টাইগার বিস্কুট বলছি না নাও না খাবো কেমন বাজে লাগে বলো তখন দোকানদারটা বলছে কি তুমি খাও আমি কি না কোনোদিনও খাই না টাইগার বিস্কুট বিস্কুট ও ওরিও খায় আর না হলে কী বলে ওই গুড্ডের চকো চিপস দেওয়ার বিস্কুট ওই বিস্কুট খায় দিয়ে ওই যে টাইগার বিস্কুট আমরা একটা এনে নিয়েছি আমি যে একটা খা তারপরে দেখা যাবে বলে কি না দিয়ার জন্য তাহলে আরেকটা না আমি যে না দিয়া খাবে না তুই খাস ওরিও বিস্কুট নিলাম গুড্ডে বিস্কুট গুড্ডের চকো চিপস দেওয়ার বিস্কুট নিলাম টাইগার বিস্কুট নিলাম আমার মেয়ে আসছে মানে নাকি বোনের বরকে তো বলেছি দিয়ে যেতে বাড়ির লোক না থাকলে যা অবস্থা সব মনে হচ্ছে ইয়ে শুনশান মানে ফাঁকা ফাঁকা লাগছে কালকে রাত 8টায় ট্রেন মানে হ্যাঁ নিজে নিজেই বেড়াও কেন কেন আগে আসা যায় না বলছে কী পাগল রে বাবা সেই ভোর 6টার সময় ট্রেন আমাকে ভোর 6টার সময় ট্রেন আর একটা আছে হচ্ছে রাত 8টায় তা বলছে আমাকে নামাবে রাতের বেলায় বলে পাহাড় থেকে কোনো গাড়ি নামে না নিচে ওই জন্য বললো একদম মানে কী বলো নাস্তা টাস্তা করে তারপরে একদম বেরোবো আমার মেয়েও চলে এলো মেয়েকে আমার বোনের বর দিয়ে গেল আমার পিসির কাছে আজকে ইয়ে আমার বোনের মেয়েরও পড়া ছিল এই দু সপ্তাহ ধরে একসঙ্গে পড়াচ্ছে না এমন দিয়ে এবার আমার ইয়ে কী বলে ভাত ওই বেলাতেই করে রেখেছিলাম রুটি আর করিনি ভাত এখন ছেলে বলছে খাবো না মেয়ে বলছে খাবো না খাওয়ানো থাকলে আমার ওরা কেক খেলো পিসি কেক দিয়েছে সে কেক খেলো আসলে বুনুর জন্মদিন ছিল আমার বুনু তো গত বছরও পিসি নিমন্ত্রণ করেছিলো কিন্তু এবছর আমার বুনু বলছে না আমার ভাল লাগে না আমি কেক মেক কিছু কাটবো না শরীরটা অসুস্থ তো ওর আরও বেশি অসুস্থ হয়ে গেল কদিন বলছে খুব শরীরটা খারাপ করছে ওর দিয়ে বলছে আমার শরীর খারাপ আমি কেক কাটবো না দিয়ে আজকেও পিসি তাও কেক এনেছে মায়াপুরি পিসি তো ইস্কনের থেকে নিরামিষ কেকই আনে আমার বুনু তো খাবে না না হলে দিয়ে এনেছে পিসি নিজেই কেটেছে কেটে যার যার বাড়িতে পাঠিয়ে দিয়েছে ওই কেক খেয়ে বলছে মা আমি খাবো না তার মধ্যে বলছে দেতো না আমাকে চিকেন মোমো খাইয়েছে মা আমার পেটে আর জায়গা নেই আর আমার এই যে এই গুন্ডাটা দু পিস কেক খেয়ে বলো মা রাতের বেলা আমি আর কিছু খাবো না আর সকালবেলা তোমাদের মানসিক বিধ্বস্ততার কথা বলছিলাম না মানে সাংসারিক মানসিক মানে বিধ্বস্ততা না সাংসারিক বলতে হাজবেন্ডের দিক থেকে না অনেকেই না বললে আবার অনেকেই অনেক রকম ভেবে নেবে কী বলতো আমার সায়েন্সের স্যার তো বাড়িতে আসে তা সায়েন্সের স্যার আমার মেয়ের সিলেবাস শেষ করতে পারিনি অঙ্ক সিলেবাস শেষ হয়নি আজকে পড়াতে আসার কথা ছিল উনি এলেন না মেসেজ করেছে সবাই রাতের বেলা নেট অফ করে শুই যখন বিছানায় উঠি নেটটা অফ করে দিই সকালবেলা যখন চার্জে দিই ফোন তখন আবার নেটটা অন করে দিই তা আমি আর মনে নিয়ে আজকে তাগুলো তা মেয়ে বলছি মা দেখেছো স্যার কিছু মেসেজ করেছে কি না হ্যাঁ নেট অন করে দেখছি স্যার লিখেছে আজকে আর আমি পড়াতে যেতে পারবো না এইবার তো মানে আমার তো মেয়ে তো সকাল থেকে কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে প্রথম পরীক্ষা তুমি সিলেবাস শেষ করাতে পারিনি আমি বললাম বলে বললো না না অসুবিধা নেই আমি ঠিক সিলেবাস শেষ করিয়ে দেবো আমি কয়েকদিন আগে বললাম স্যার কামাই করলে তো সিলেবাস শেষ হবে না কি বলছে না না চিন্তার কিছু নেই আমি এক্সট্রা ক্লাস করে ঠিক আমি সিলেবাস চেঞ্জ করিয়ে সরি শেষ করে দেবো পরীক্ষা হচ্ছে মঙ্গলবারে ওনার মানে ইয়ে কী বলে যতদূর অনুশীলনী হবে হয়ে গেছে কিন্তু যে শর্ট অঙ্কগুলো থাকে একটা উনি ধরেননি শর্ট একটা চ্যাপ্টার বাকি রয়েছে আর শর্ট একটা শর্টও ধরেনি এবার শর্ট থেকে কী কী আসবে কোনটা আসবে এগুলো স্কুলে বলে দিয়েছে শর্ট থেকেই তোমাদের বেশি আসবে এখন আমি বললাম আমি আবার মেসেজ করলাম স্যারকে ভয়েস দিয়ে স্যার বলে তখন বললো ঠিক আছে আমি কাল 9:30 যাবো স্যার রবিবারেও আর্টস গ্রুপটা পড়তে যাবে না কেন পরীক্ষা বলে কেউ যাবে না ওই স্যারের কাছে আমার মেয়েও যাবে না তাহলে আপনি এসে দেখিয়ে যাবেন দেখা যাক কালকে আবার আসে কি না এই জন্য সেই পাগল পাগল অবস্থা যে প্রথম পরীক্ষায়ও সিলেবাস শেষ করতে পারলো না তারপর প্রথম পরীক্ষায় অনেক স্যারেরই সিলেবাস শেষ হয়নি কেননা প্রচুর সিলেবাস কেননা জানুয়ারিতে শেষ হওয়ার শুরু মার্চে গিয়ে মার্চের প্রথম দিকেই পরীক্ষা
এদিকে সিলেবাসটা অনেকটা চাই না, সিলেবাস শেষ করাতে পারিনি, যার জন্য আমার তাহলে হয়তো হয়তো না যে প্রথম পরীক্ষাটা তো এরকমই খুব চাপ, এই দু মাসের মধ্যে পরীক্ষা। তোমার বললো আপনি আমাকে বলো আপনি নিশ্চিন্ত হয়ে আমি ঠিক শেষ করিয়ে দেবো, কি আমার মনে হচ্ছে আমি কি করব, আমার মানে মাথায় আকাশ ভেঙে পড়ছে, সকালবেলায় ফোন নিয়ে একে ফোন করছি, ওকে ফোন করছি, তাকে ফোন করছি, আমার যে কি গেছে সকালবেলাটায় এত টেনশনে ছিলাম। এখন না ধরো বছরের শেষ, বাংলা মিডিয়ামে তো বছরের শেষ, আর সাড়ে তিন মাস পরেই পরীক্ষা, চার মাসের মাথায় গিয়ে পরীক্ষা অ্যানুয়ালি, কেউ নিতে চায়? তাও ফিজিক্স তো স্যার একদমই, ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো একদমই ধরে না, মেয়ে যা যেটুকু পড়ে যায় গিয়েছে মেয়ে। এবার কেমিস্ট্রি স্যার কাল, আবার ফিজিক্স স্যার, আমি কালকে মানে ফিজিক্যাল সায়েন্সটা কালকে আমি আবার একটা নতুন স্যার ঠিক করেছি, ফোনে ফোনেই আমি ঠিক করলাম কালকে রাতের বেলায়। তাহলে ভাবলাম তাহলে ফিজিক্যাল সায়েন্সের চাপটা আমার মাথা থেকে কমে গেল, এখন বাকি থাকলো বায়োলজি আর হচ্ছে অঙ্কটা, বুঝে উঠতে পারছি না কী করবো, ওই জন্যই না ভালো লাগছে না, মানে টেনশানে আমার বোনকে বলছি, আমার বোনও সেই টেনশান করছে, ও সেই চোদ্দবার আমাকে ফোন করছে এদিন না তাহলে কী করবি, আর আমি দেখ রিয়া তোর সার্কেলে কেউ আছে দেখ, দেখদিন না আমার মেয়ে তো ইংলিশ মিডিয়াম, ধর আমার যা আছে সব ইংলিশ মিডিয়ামের, আর আমি একজন বেঙ্গলি মিডিয়ামের, তার হাজব্যান্ড টিচার, আমি তার কথা বললাম, বললো না ও তো এই বায়োলজি পড়ায়, না সরি বায়োলজি বলছো ফিলোসফি, মানে টেনশানে ওলট পালট বেরিয়ে যাচ্ছে, ও ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ায়। তা আমি ফিজিক্স কেমিস্ট্রিতে আমি কালকেই রাতের বেলায় ঠিক করলাম, মানে স্যার খুব ভালো পড়ায়, ওর যে বান্ধবী এক রোল নাম্বার, সে হচ্ছে ক্লাসের ফার্স্ট গার্ল, তা সে বলেছে তুই আমার স্যারের কাছে পড়, স্যার যা বুঝিয়ে দেবে তোর মাথার মধ্যে কেন তোর চোখের সামনে তাই ঘুরবে। আমি তাহলে ফোন করে ঠিক করলাম, ছেলে মেয়ে পড়াশোনা যদি এক থেকে ওদিক হয় না, মানে মাথায় আর কিছু মানে ঢোকে না, মানে কি বলতো জীবনটা মনে হচ্ছিলো থমকে গেল কিচ্ছু, মানে কেমন মানে কি বলবো আমার যে কি অবস্থা হচ্ছিলো, যে পরীক্ষায় যদি কিছু না পারে, শর্ট কোশ্চেন থেকে যদি বেশি মানে কোশ্চেন আসে, যে এইসব মানে সব রকম ভাবনা, এবারে মুখটা শুকিয়ে আমার এইটুকু হয়ে গিয়েছিলো, ওই জন্য আমার ভালো লাগেনি যে ভিডিও করি। এখন যারা যারা প্রফেশনাল হ্যাঁ তারা হাজার মানে কি বলবো দুঃখ কষ্ট টেনশন সব এক পাশে সরিয়ে রেখে, তারা জানে যে ইউটিউব তাদের রুজি রোজগার ওয়াইটিতে না আসলে তাদের মানে ভাত হবে না, ওই জন্য তারা ওয়াইটিটাকে বেশি প্রাধান্য দেয়, পড়াশোনা ছেলে মেয়ে চুলোর দৌড়ে যায়। যেমনি আমাদের মন্দিরাকেই দেখো, মেয়ে মানে এখন সবে মানে একটা ছোট্ট পুরি, পুরি ফুটবে কি মানে পুরি মানে ফুটেই কুড়ি হয়ে ফুটেই গাছের মধ্যে থেকেই ও শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে এই অর্থে বলছি, পড়াশোনা বলতে তো নেই, সেই মিস যখন আসে পড়ায় তার মধ্যে মা বাবার এইসব দেখছে, এই জন্য এরা দেখো ব্লগও করছে, এটা ব্লগিংটা এদের আসল, ছেলে মেয়ের চিন্তা নেই। কিন্তু আমাদের মতো সাধারণ পরিবারে দেখো, এখন তো ও তো আর সাধারণ না, আমাদের মতো সাধারণ না, এখন সেলিব্রিটি, তা আমরা তো সাধারণ, আমাদের এই চিন্তাধারা কোথায় বলো তো, স্বামী সন্তান সংসার এই তিনটে জিনিস মিলেই আমাদের জীবনযাত্রা, এর মধ্যে তিনটে জিনিসের থেকে যদি একটা জিনিস মানে থেমে যায় বা থাম্বো থাম্বো করে, তখনই কি বলবো মুখ টুক শুকিয়ে মানে কালো ছায়া নেমে আসে যে কি হবে কি হবে। আমি তো বড় ইউটিউবার না যে আমার ভিডিওটাকে আমাকে প্রাধান্য দিতে হবে, বা এখান থেকে আমার রুজি রোজগার হচ্ছে, সংসার চলছে, আমার মানে হাইফাই লাইফ লিড করছি তা তো না, ওই জন্য মানে নিকুচি করেছে আমার ভিডিওর, ওই জন্য আর ভিডিও সকাল থেকে করিনি, এই মানে দুপুরবেলা থেকে মনে হলো যাকে একটু চাপটা তো কমলো, মানে আমি ঠিক করলাম এবং ইয়ে কী বলে ফিজিক্সের স্যার ঠিক করেছি, বাকি থাকলো তাহলে অঙ্ক আর হচ্ছে বায়োলজি, ওটাও আর মানে ঠিক করে ফেলবো, কয়েকজনের খোঁজ পেয়েছি, দেখি এখন কোন দিকে নিয়ে যায় ভাগ্য আমাকে, সেদিকেই চলতে হবে। মানে নাইন থেকে পাস ফেল, ওই ফেল করে ক্লাসে ওঠার কোনো মূল্য নেই আমার কাছে, তুমি পাস করো কিন্তু বেশি নাম্বার পেতে হবে না, মানে একটা উদাহরণ দিচ্ছি, তুমি পাস করো কিন্তু একটা বছর নষ্ট করো না। আমার মেয়ে তাই কাজ যে মা আমি যদি ফেল করি, আর ফেল করবি কেন, অঙ্ক পরীক্ষায় প্রথমে নাম্বার আছে তোর কাছে, নাম্বার পেয়েছিস পাস নাম্বার হয়ে গেছে, দ্বিতীয় পরীক্ষাটায় ফেল করলি, মানে ওদের তিনটে পরীক্ষা মিলিয়ে পঞ্চাশ পেতে হয়, সে প্রজেক্ট ধরো আর পঞ্চাশ আর বাকি থাকলে কুড়ি, তাহলে পঞ্চাশ পেতে পারবি না, তিনবারের প্রজেক্ট আছে পঞ্চাশ তুই পাবি না, এটা হতে পারে কখনো? দিয়ে ও ফ্যাল ফ্যাল করে কাঁদছে, ও কাঁদছে আর আমার আরও বুকটা শুকিয়ে যাচ্ছে, তার মধ্যে আবার আমার বোনের মেয়ে এই আমার মানে মাস্টার তো দুই বোনের মধ্যে যে এত এদের ভাব, এত এদের ভাব, মানে আমার বোনের মেয়ে ওকে প্রচণ্ড ভালোবাসে, দিদিয়া দিদিয়া করে পাগল,
দিদি আর কিছু হলে ও মানে মনে শান্তি পায় না, দিদি আইসক্রিম খায় না বলে একসঙ্গে বেরোলে পরে ও এত ভালো আইসক্রিম খায়, ও আইসক্রিম ছুঁয়ে দেখে না, ঠান্ডা দই ও খুব ভালো খায়। আমাদের এখানে মাদ্রাসার সবাই জানো কৃষ্ণগড় বিখ্যাত, মাদ্রাসাতে গেলে আমদইটা খুব ভালো, ওখানকার আমদইটা পর্যন্ত ও এত ভালো খায়, ও খায় না, দিদিয়া খেতে পাচ্ছে না, আমি খাবো দিদি আসার মানে দিদিয়া কষ্ট পাবে, ও খায় না। ওই এইটুকু বয়স থেকেই মানে ওর আমার তুলুর চিন্তাধারাটা একটু অন্যরকম, আর খুব মনে মায়া আমার বোনের মেয়ের। ও সকালবেলায় আমি বোনকে ফোন করেছি, আমার বোন আজ শনিবার যেহেতু মেয়ের পড়ি মানে স্কুল নেই, দেরি করেই উঠেছে, তখন 8:15 বাজে, আমি দিয়া তুই বিছানায়, বলছি হ্যাঁ তাহলে থাক, বলছে না না উঠে গেছে এখনই উঠবো। ওর মার কথা শুনেছে পাশ থেকে, ও ঘুমাচ্ছিলো, ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে পাপাকে বলছি পাপা আমার ভালো লাগছে না কিছু, পাপা বলছে তোর আবার ভালো না লাগার কী আছে, বলছে না আমার ভালো লাগছে না পাপা, কিচ্ছু ভালো লাগছে না, আর আমি তত তোমাকে বলতাম, পাপা বলছে তুই বল কী হয়েছে, বলছে না আমি তত তোমাকে বুঝিয়ে বলতে পারবো না, তুমি একটু মায়ের থেকে শুনে নাও। তখন ওর পাপা আবার বলেছে কি যে না মায়ের থেকে আমি শুনবো না, তোর ভালো লাগছে না কেন, তুই যেমনভাবে আমাকে বুঝাবি যেমনভাবে বলবি আমি সেইভাবেই শুনবো, সেইভাবেই মানে বোঝার চেষ্টা করবো। যে পাপা জানো দিদি আর পরীক্ষা, তো দিদি আর কী টেনশান জানো না, দিদি আর তো সিলেবাস শেষ হয়নি, কী করবে দিদি আমার ভালো লাগছে না, এই জন্য আমার পিসির বাড়িতে কেক কাটা হয়েছে, ও মানে তুলু কেক খায়নি আমার মেয়ে খায়নি বলে, বলে না আমার মেয়ে বলছে মা আমার তো ভালো লাগছে না খেতে, আমার ভেতরে টেনশন, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখনও ভেবা করে আমার মেয়ে কাঁদছে, কিন্তু তোমাদের দেখাতে পারছি না কিন্তু আমার মেয়ে কাঁদছে মানে ভয়ে। আরে যে কালকে তো স্যার আসবে, দেখ না কতটা শেষ করায়, যেগুলো স্কুলে বলে দিয়েছে যে এইখান থেকে আসবে ঠিক সেইগুলোই করবি, ক্লাসে যেগুলো বলে দিয়েছে। দেখছি ভালোবাসা এমনই হয় যে মানে কী বলবো, যাকে ভালোবাসো তার জন্য সব সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসটাও ত্যাগ করতে পারবে, এমন মানে আমার বোনের মেয়ে তো কত ছোট, 6 পড়ে, আর আমার মেয়ে দেখো 9 পড়ে, মানে ও ভালোবাসাটা হচ্ছে স্বচ্ছা ভালোবাসা, মানে এই অন্তর থেকে ও দিদিয়াকে ভালোবাসে, যা কিছু দিদিয়াকে আগে বলবে বা দিদিয়াকে আগে ও পাপা যদি কিছু একটা এনে দেয়, পাপা তো একটা দুটো এনে দেয় না, একবারে সেই কী বলবো ইয়ে ধরে এনে দেয়, তাই বলবে কি দিদি আমি তোকে দেবো আমি রেখে দিয়েছি। ওর পাপা আবার জোয়ান খেতে ভালোবাসে, এই জোয়ানের কোটোগুলো একসঙ্গে 12 করে এনে দেয়, ও বলবে কি দিদিয়া তো শেষ হয়ে গেলে তুই আমাকে বলবি, দিদি তো বলে মানে ওর জ্যাঠ তো দিদি বলে, দিদি তো বলে তুই তো বলিস না, ও দিদি আর কী বলবে, দিদি আর তো বাবাই এনে দেয়, দিদি আর বাবা ওই 12 করে এক ডজন করে আনে না, 1 করে এনে দেয় শেষ হয়ে গেলে আবার এনে দেয়, এই কারণেই এনে দেয় না 12 করে, কেননা জোয়ান অতিরিক্ত খেয়ে ফেলবে তাহলে ওই জন্য এনে দেয় না। আমাদের এর বাবাও মেয়ে ছোটোবেলায় সেই এর পেটি ধরে ধরে সেই মেয়ে যেই সব বিস্কুট খেত সেই লিকুইড চকলেটের মতো ওই সব নিয়ে আসতো, আমি লুকিয়ে রাখতাম অত দিতাম না, আবার সেই আমার মেয়েকে বলতো মা লুকিয়ে রেখেছে জানিস না, যা দেখ গা অমুক জায়গায় আছে, দেখ গা কতটা এনেছি, 1 করে দিচ্ছে, তুইও বোকা তুই 1 করে খাচ্ছিস, তুই দেখেছিস আমি কতগুলো এনেছি তোকে দিচ্ছে কেন, 1 করে তুই মাকে গিয়ে বল না, এরম দ্বারা বাবা বদমাইশি করত দিয়ে যে কথা থেকে সরে গেলাম। তাই বলছি ভালোবাসা হচ্ছে এইগুলোকেই বলে সত্যিকারের ভালোবাসা, এখন জানি না বড় হলে দুই বোনের মধ্যে এরকম ভালোবাসা থাকবে কি না, এখনও পর্যন্ত তো আছে, তাহলে আজকে আসছি, হ্যাঁ তোমরা প্রার্থনা করো আমার মেয়ে যেন অঙ্ক পরীক্ষাটা ভালো দেয়, আর কোনো সাবজেক্টের জন্য চিন্তা নেই, বেসিক্যালি শুধু অঙ্কের জন্য চিন্তা, অঙ্ক যদি না বোঝে তাহলে করবে কী করে বলো, তাই না, টাটা আসছি।